আপনাদের সঙ্গে দেখা করার জন্য খবর দিতে হয়েছে, যেহেতু বিষয়টা অত্যন্ত জরুরি। আপনারা জানেন যে আগামীকাল সকাল থেকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের যে নির্বাচন হয়ে গেল 6 এপ্রিল, আগামীকাল সেই জনগণের প্রদত্ত রায় গণনা করা হবে। কিন্তু বিকেল থেকে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। শাসক দল বিজেপি এবং তাদের সঙ্গীরা হিংস্র আক্রমণ শুরু করেছে। মোহনপুরে যিনি এই মোহনপুরের মহকুমা ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম, তার অফিসে ঢুকে বিজেপির লোকেরা তার পক্ষে ঢুকে দাবি করে যে কালকে কোনো কাউন্টিং ছাড়া ভোটের ফলাফল ঘোষণা করতে হবে। আমরা খুব নির্ভরযোগ্য সূত্রে এই খবর পেয়েছি এবং আরো দু তিনটি জায়গা থেকে সেটা সমর্থিত হয়েছে। এসডিএমের সঙ্গে কি কথা হয়েছে সেটা তো জানার উপায় নেই। তো মানে যে হুমকিটা তারা দিয়েছে সেটা জানতে পেরেছি এবং তাকে বলা হয়েছে যে বিরোধী দলের কোন কাউন্টিং এজেন্টকে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, এই ব্যবস্থা করতে, যদি বা ঢুকে তাদেরকে পিটিয়ে বের করে দিতে এবং তারা যা করবে সেখানে কোনো বাধা না দিতে। এরপরে এরা যখন বেরিয়ে আসছিল তখন অফিসের ভেতরটা ভাঙচুর করে যায়। তো বুঝতে পারছেন যে শুরুটা কিভাবে হয়েছে আজকে বিকালে। এবং কিছুক্ষণ আগে খবর পেলাম যে ত্রিপুরা মথার যিনি চেয়ারম্যান এবং নিজেও ভোট প্রার্থী এবার হয়েছেন, তিনি খবর পেয়ে মোহনপুর গেছিলেন, তার উপরও আক্রমণ হয়েছে। তাকে ওখানে নাকি কিছু পুলিশ ছিল কোন রকমে রক্ষা করে এখন আগরতলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। তমাকাড়ি কেন্দ্রের হেজামারা এবং সুবল সিং এর মধ্যে সেখানে অন্তত 4টা গাড়ি আক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত যা খবর। তারপরে এই খবর পেয়ে দুদিকে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে, এটাও আমরা খবর পেয়েছি যে গোমতি জেলার অতিরিক্ত জেলা শাসক তিনি আগরতলা থেকে খোয়াই যাচ্ছিলেন, তার গাড়িও সুবল সিং এ ভাঙচুর হয়েছে, এখন তিনি কোথায় আছেন আমরা জানি না। সমগ্র মোহনপুরের এডিসির এলাকার বিভিন্ন স্থানে
এই সন্ত্রাস চলছে যাতে কালকে কোনোভাবে বিরোধী দল তাদের কাউন্টিং এজেন্টরা ভোট কেন্দ্রে যেতে না পারে এবং যেভাবে হোক তারা এডিসি দখল করার জন্য সমস্ত রকম চেষ্টা করছে শাসক দল বিজেপি এবং তার সঙ্গীরা